ভাবে নষ্ট করেন ধ্বংস করেন সে আমাকে গুরুত্ব দেয় নাই আমাকে যত্ন করে নাই আপনি তাকে ধ্বংস করেন এই জন্য আমরা নামাজটা পূর্ব সুন্দর করে পড়বো জুমার দিনে আমাদের সতেরো নাম্বার যে আমলটা হচ্ছে আমরা নামাজটা সুন্দর করে পড়বো আঠেরো নাম্বার যে আমলটা হচ্ছে জুমার দিন আমরা বেশি বেশি স্তিকফার পরব আল্লাহর কাছে ক্ষমা চাইবো জান্নাত চাইব রাজুলসাল্লা সাল্লাম বলেন জুমার দিন এমন একটা সময় আছে যে সময়টা আপনি যে কোনো দোয়া করবেন কবুল হয়ে যাবে কিন্তু সময়টা স্পেসিফিক নাই এই জন্য আমরা বেশি বেশি ইস্তেকফার পড়ব আমার জীবনে যাবতীয় গুণাসমূহ আল্লাহর কাছে তাওয়া করবো ইনশাল্লাহ আল্লাহফাক আমাদের তাওয়া কবুল করবে উনিশ নম্বর এবং সর্বশেষ যেই আমলটা যে শূন্যটা আমরা জানবো সেটি হচ্ছে বেশি বেশি দোয়া করা বিশেষ করে দুই খোঁজ বার মাঝখানে হুজু যখন বসে তখন আমরা দোয়া করব এছাড়াও আমাদের বলা হচ্ছে যে শুক্রবার জুমার দিন তো যে কোনো সময় দোয়া কবুল হয় তবে বিশেষ করে স্পেসিফিক জুমার আগে অথবা পরে এবং মোফেসের এবং মহাদিসগণ গবেষণা করে বলেছেন যে বিশেষ করে যদিও মতনৈক থাকতে পারে বিশেষ করে আসরের পরে মাগরীবের আগে এবং মাগরীবের বিশেষ করে স্পেসিফিক মাগরীবের তিরিশটা মিনিট আগে আধা ঘন্টা আগে এই সময় দোয়া করবেন বসে বসে কাজকর্ম সব শেষ করে বেশি বেশি পরে শুক্রবার এই সময়টা আল্লাহর জন্য আপনি ব্যয় করেন কারণ হইতে পারে কারণ আপনি তো সবকিছু চাইবেন সবকিছু ইনশাআল্লাহ কোল করবে এই সময়টা কয়েকবার স্তেক ফার পরেন বেশ শেষ করে কিছু কেরাত পরেন সুরা কাফটাও পড়তে বলে এই টাইমে পড়তে পারেন পরে পড়েন ইয়াসিন পরেন আর রহমান পড়েন পরে আপনার দেখবেন যে তিরিশ পঁয়ত্রিশ মিনিট সময় আছে মাগরিবের গিবেন আমাদের এই সময়টা মুনাজাত করে লম্বা মুনাজাত ইয়ারলা আমার এইটা লাগবে ওইটা লাগবে আমার সম্পদ লাগবে আমার বাচ্চা কাচ্চা বউ লাগবে আমার সন্তান সন্ততি আমার গাড়ি আমার বাড়ি আমার চাকরি নাই সমস্ত কিছু আমার থাকার জায়গা নাই খাওয়ার জায়গা নাই আমার খাওয়া নাই আমি সবসময় এটা চাই ওইটা চাই সমস্তকে যা আপনার লাগবে সব কিছু আলার কাছে চান কার কাছে চাইবেন মালিকের কাছে ওনার অভাব আছে আল্লাহ একবার আল্লাহ বলে যে তোমরা সমস্ত দুনিয়ার সমস্ত মানুষ যদি একটা প্রান্তে একটা ময়দানে এসে আমার কাছে চাও প্রত্যেকের প্রত্যেকটা জিনিস একজনের এক একটা না প্রত্যেক ব্যক্তির প্রত্যেকটা জিনিস আমার কাছে চাইবা আমি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জিনিস আমি পূরণ করে দেওয়ার পর আমার খাজানা আমার ত্রাণ ভান্ডারের বিন্দু মাত্র একটা পোটা ফানির পোটা পরিমাণও শেষ হবে না সুবাহ এরকম আমরা যদি কোনো একটা ব্যক্তিকে যদি তার দরবারে যায় দেখা গেল কি উনিশ বিশ একটু তো একটু হইলে উনি আর দেয় না কিন্তু আমার মালিক রহমানুর রহিম কারণ উনি দেয় না কারণ কি ওনার সামর্থ্যের মধ্যে সব কিছু নাই কিন্তু আমার মালিকের তো সামর্থ্যের অভাব নেই তাহলে আমরা যদি চাইতে হয় মালিকের দরবারে চাইতে হবে মালিকের কাছে চাইতে হবে যদি চাইতে পারি মালিকই দিবে আমরা মালিকের সরাসরি মালিকের কাছে চাই পীরের কাছে অমুকের কাছে এগুলো চাইবো না যদি কেউ যদি আমাকে এই জিনিসটা দিতে পারে আমার মালিক দিবে আমার যদি কপালে সন্তান থাকে ফিরে দিবে না আমি মালিকের কাছে যাব মালিকই দিবে তবে দেখানো হইতে হবে পর্থা রাসুলের তরিকা ইব্রাহিম আল্লাহ ছিয়াশি বছর বয়স সন্তান হয়েছে আমরা ছিয়াশি বছর তো দূরে থাক আট দশ বছর হইলে আমরা টায়ার্ড হয়ে যাই আর পারবো না শেষ হয়ে গেছে আল্লাহ আমাকে দিচ্ছে না ওইটা করতেছে না ওই জন্য আমরা সচেতন হবো রাসুল সাল্লামের দেখানো পথে চলবো বেশি বেশি দোয়া করবো আমরা যদি বেশি বেশি দোয়া করতে পারি ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমাদের দোয়াটা কবুল করবে এক ভিক্ষুক সবসময় ভিক্ষা করতেন দিল্লিতে অনেক দিন আগের কথা তখন ওই সময় দিল্লি সম্রাট ছিলেন শাহজাহান প্রত্যেক ব্যক্তি বলে যে তুমি সবসময় এরকম ভিক্ষা করো কিন্তু তোমার এই ভিক্ষা তোমার তো দিন চেঞ্জ হয় না তুমি ওই বাচ্চার কাছে যাও তিনি অমুক সময় অমুক জায়গায় থাকেন তুমি যদি তার কাছে চাইতে পারো বিনয় করে তোমার সমস্ত চাহিদা বাচ্চা পূরণ করে দিবে দুনিয়াবি তখন দেখা গেল কি তোমার আর এরকম ভিক্ষাবৃত্তি করতে হবে না ওই ভিক্ষুকটা হঠাৎ করে এটা চেঞ্চ এসে ওই ব্যক্তির কাছে গেলো ওই বাচ্চার কাছে গেল। তিনি বাচ্চার কাছে গিয়ে দেখলেন যে বাচ্চা এই সময় কার কাছে অনুনয় বিনয় করে চোখের পানি ফেলে হাত দুটো উপরে তুলে টাকাচ্ছে আর আল্লাহ সাইতে সাল্লাহর কাছে তখন ওই ব্যক্তি ওই গরিব ওই ফকির ব্যক্তিটা বলে যে যে ব্যক্তি আরেকজনের কাছে ছায় আমাকে সে ব্যক্তি কি দিবে আর যে ব্যক্তি ওই বাচ্চা ও যে ব্যক্তি যার কাছে চায় আমি স্বয়ং তার কাছে কেন চাইবো না এই আমরা আসুন আমরা নিজে চাই আপনি অন্যকে দিয়ে করার সেটা আপনার ব্যাপার কিন্তু নিজে অন্তত চান আমরা নিজে চাইতে পারি না আমরা কি করি আমরা কামলা খাটাই আমরা কর্মচারী রাখি দোয়া করার জন্য কর্মচারী কোরআন শরীফ পড়ার জন্য কর্মচারী এই আমলটা করার জন্য কর্মচারী ওই আমলটা করার জন্য কর্মচারী বা আপনি নিজে কর্মচারী আল্লাহাক আপনার জান মাল সময় নিয়ে আপনার থেকে জান্নাত আপনি কিনে নিয়েছেন আপনি নিজেই তো কর্মচারী নিজেই তো কামলা আপনি নিজেই তো গোলাম আপনি কেন অন্যকে দিয়ে গোলামি করাচ্ছেন নিজে না করে আমরা আস্তাক ফার ফুরি আস্তাক ফিরুল্লাহ রব্বিমিন কুলি যেমন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আল্লাহ এভাবে করে নিজে নিজে দোয়া করবো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকানি কুনতু এভাবে করব কোন কথা কথা আমরা অনেকেই ব এই খতমে করাই কিন্তু খতম করে যিনি করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকানি কুনতু আমি আমার উপর জুলুম করেছি কে করতেছে হুজুরে করতেছে হুজুরে পড়তেছে তাহলে আপনার কোথায় জুলুম জুলুম দরকার প্রয়োজন আপনার হুজুরে যে নিজে জলুম করতেছে যদি লাভ কিছু হয় হুজুরে টাকাও লাভ হবে হুজুরে পড়তেছে হুজুরে আল্লাহর কাছে চলে যাবে আপনার এই আধেরা এই জন্য আমরা আসুন বেশি বেশি দোয়া করব যখন যেটা সেভাবে দরকার বিশেষ করে শুক্রবার আমরা আসরের পর থেকে মাগরিবের সময়টা আমরা ফিক্সড করে রাখব কোনো কাজ নাই শুধু এবাদত কোরআন শরীফে এবাদত বন্ধুকে জিগে রাজগার আল্লাহর কাছে যাওয়া এই কাজটা করব এই উনিশটা সুন্নত আমরা প্রত্যেকে প্রত্যেক মমিন মুসলমান হিসেবে আমরা জুমার দিনে এই ১৯টা সুন্নত আমরা পালন করব ইনশাআল্লাহ আমরা যদি এই আমলটা করতে পারি আল্লাহ পাক আমাদের দুনিয়া এবং আখেরাতে সমস্ত ফেরেশানি দূর করে দিবে আজকাল তো আমরা ফেরেশানি মুক্ত হতে চাই না আরও যুক্ত হইতে চাই আমরা মা বাবাকে চিনি না অমুকের দরগায় যাই এগুলো আমরা উচিত না আমরা রাসুলকে চিনি না অমুক ফিরকে চিনি মনে রাখবেন কোনো ফির কোন মাসায়ক অবশ্যই ওনারা ভালো মন্দি কি করে আল্লাহর কাছে গেছে কিন্তু তারা কখনো আপনাকে দুনিয়া থেকে আকরাতে গিয়ে আপনাকে অবশ্যই জান্নাত দিতে পারবে না যদি আল্লাহ না চান এই জন্য আমরা আসুন আমরা সব সময় আল্লাহ যেভাবে বলেছে আসলে তরিকে অনুযায়ী আমলগুলা করি আমরা এই সংক্ষেপে আপনাদের জুমার দিনে এই উনিশটায় সুনদ আবার বলে দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ সর্বপ্রথম আমরা বেশি বেশি দূর ছড়ি পরবো জুমার দিন আমরা বেশি বেশি দূর ছড়ি পরব দুই নম্বর হচ্ছে আমরা সুরা কাফ তেলাওয়াত করব তিন নম্বর হচ্ছে আমরা জুমার দিন অনেক ভোরে ভোরে বিশেষ করে প্রচন্ড নামাজটা আমরা জামাতে পড়ার চেষ্টা করবো আমরা নিজের নখ ম গোফ তারপর নিজের অবাঞ্ছিত পশমগুলো আমরা কাটব তারপর মেসোয়াক করব আমরা জুমার দিন গোসল করব যায় তুনে তেল ব্যবহার করব আমরা আট নাম্বার হচ্ছে সুন্দর জামা পরিধান করব সুগন্ধি ব্যবহার করব আগে আগে মসজিদে গিয়ে মিম্বারের পাশে হুজুরের পাশে বসার চেষ্টা করব পায়ে হেঁটে আমরা মসজিদে গ্রমণ করব। ডান দিকে ছোট ছোট কদমে আমরা মসজিদে গমন করব। কাউকে ডিঙিয়ে আমরা মসজিদে যাবো না বসবো না আমরা মসজিদে গিয়ে দুরাকাত আমরা দাখলুল মসজিদ নামাজ পড়ে নিব চুপচাপ যেখানে বসার সেখানে সুন্দর করে বসে থাকবো ইনশাআল্লাহ আমাদেরকে রহমত করবে ষোলো নাম্বার হচ্ছে আমাদের আমরা মনোযোগ দিয়ে কুদবাটা শুনবো আমরা গুম যদি আসে আমরা কি করব জায়গাটা চেঞ্জ করবো মুখের মধ্যে পানি মেরে এটা করলে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের গুম আমাদের চোখ থেকে নিয়ে যাবে সতেরো নাম্বার হচ্ছে মনোযোগ দিয়ে আমরা নামাজটা পড়বো আঠেরো নাম্বার হচ্ছে আমরা স্টেকফার পড়বো উনিশ এবং সর্বশেষ নাম্বার শূন্যটা হচ্ছে আমরা আল্লাহর কাছে চাইবো মালিকের কাছে চাইব মালিকই দিবেন আমাদের দুনিয়াটা সুন্দর করে দিবেন আখের একটা সুন্দর করে দিবেন যা বলছি সর্বপ্রথম আমাকে এবং সবাই আমল করার শীতফিক দান করুক আমিন 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবের কেতু